বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2019 এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চকরিয়া বনাম উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জোয়ারিয়া নালা। কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।